তেত্রিশ বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলা এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। জানো নাকি নিষেধ, আমি অনেক দিন, অনেক অনেক দিন অন্ধকারের সারাত সারে অনন্ত মৃত্যুর মতো মিশে থেকে হঠাৎ ভোরের আলোর মূর্খ উচ্ছ্বাসে নিজেকে পৃথিবীর জীব বলে বুঝতে শিখেছি আবার। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি এই বাংলার আলপথ দিয়ে হাজার বছরে চলি। হ্যাঁ দর্শক, এই বাংলা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে আমাদের। আমি সুমন সুমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি জাগরণ টিভির নিয়মিত আয়োজন জাগরণের কবিতায়। দর্শক, জাগরণের কবিতায় আজ যিনি আমার অতিথি হয়েছেন, তিনি কিন্তু একাধিক গুণে গুণান্বিত মানুষ। আসলে এত এত মানে কাজ তিনি করছেন, এবং যে বাংলা ভাষায় কথা বলছি, প্রমিত বাংলা ভাষাকে ছড়িয়ে দেওয়ার যুদ্ধটা কিন্তু করেছেন এবং লড়েই যাচ্ছেন, দিক বিদিক ছড়িয়ে দিচ্ছেন। একাধারে গল্পকার, নাট্যকার, এই যে ভাষাবিদ বলা চলে, ভাষা সৈনিকও বলা চলে তাকে, আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ইকবাল খোরশেদ। চলে যাবো ভাইয়ার কাছে। কেমন আছেন ভাইয়া? আছি, ভালো আছি। এই যে বাংলা ভাষাকে নিয়ে এত এত ছড়িয়ে দেওয়ার কাজ করলেন, এবং আমরা দেখেছি, অপেক্ষা করেছি যে ভাইয়ার একটা ক্লাস পেতে হবে, আমাদের অনুজরা যারা আছে বা আমাদের অগ্রজ যারা আছে তারাও আপনার সান্নিধ্য পেয়েছে। আমি আমার মতো করে চেষ্টা করেছি যে যতদূর এই কাজটি করা যায়, কারণ আমাদের দেশে আসলে যে কোনো দেশেই 20-25 কিলোমিটার পরপর মানুষের মুখের ভাষা বদলে যায়, এটা ভাষার ধর্ম, নিয়ম। কিন্তু আমরা প্রত্যেকে যদি আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলি, আমি যদি বই লিখি আঞ্চলিক ভাষায়, তাহলে আমার এলাকার লোকেরা সেটা পড়ে বুঝতে পারবে, কিন্তু পুরো বাংলাদেশের মানুষ তো সেটা বুঝবে না। সেজন্য একটা প্রমিত বাংলা লাগে যে কোনো ভাষায়। একটা ইংরেজি ভাষারও অনেক উপভাষা আছে, কেমন তো একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ সব ভাষার সব দেশের লাগে। সেটার নানা রকম আঞ্চলিকতার দোষে দুষ্ট থাকে এবং ভাষার অনেক নিয়ম থাকে, যেমন ব্যাকরণ থাকে, যেটা লেখার ক্ষেত্রে যেমন তেমনিভাবে বলার ক্ষেত্রেও। এবং এটা অনেকেরই জানা নেই যে আমাদের যে উচ্চারণ বিধি, এই উচ্চারণ বিধি নিয়ে প্রথম ভেবেছিলেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, রবীন্দ্র উচ্চারণ বলিয়ে কিন্তু একটি বইও আছে ছোট। না, ওটি ঠিক এটি নয়। রবীন্দ্রনাথ তো বিলেতে কয়েকবার গিয়েছেন, তো রবীন্দ্রনাথ বিলেতে আছেন তখন সেখানে এক ইংরেজ যুবক তার কাছে বাংলা শিখতে আসে। তো এসে সে নানা রকম প্রশ্ন করে যে এটার প্রনাউন্সিয়েশন তারা তো ইংলিশে বলেছে, যে উচ্চারণ যদি এমন হয় তাহলে এটার এমন কেন। তো এরকম একটি ভাবনা তখন সে রবীন্দ্রনাথের মাথায় ঢুকিয়ে দেয়। তো রবীন্দ্রনাথ প্রথমে দেখলো যে বাংলা ভাষার উচ্চারণে তো অনেক বিশৃঙ্খলা, পরে ভাবতে ভাবতে ভাবলো না, এই বিশৃঙ্খলার মধ্যেই বোধহয় একটা শৃঙ্খলা আছে। তো রবীন্দ্রনাথ সঙ্গে করে যে দু চারটা বাংলা অভিধান নিয়েছিলেন সেগুলো নিয়ে উনি বসে পড়লেন, এবং আদ্য আয়ের যে উচ্চারণগুলো সেগুলোর সূত্র তিনি অভিধান ঘেটে 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 উদাহরণ সমেত লিখে ফেললেন, এবং একটি রাস্তা পেয়ে গেলেন যে আমাদের উচ্চারণের। তারপর সেগুলো নিয়ে, একটি মজার একটি ঘটনা, সেগুলো নিয়ে তো উনি আবার দেশে চলে এলেন, কলকাতায় এলেন। তো সেই যে কাগজপত্রের মধ্যে উনি ওগুলি লিখেছিলেন, সে কাগজপত্রগুলো একটি তোরঙ্গের মধ্যে রেখেছেন। মানে এখনকার দর্শক হয়তো তোরঙ্গ শব্দটির সঙ্গে পরিচিত নয়, ইংরেজি শব্দটি অনেক বেশি পরিচিত, সেটি হচ্ছে ট্রাঙ্ক, কেমন। তো তার মধ্যে রেখেছেন, এবং রবীন্দ্রনাথ তো অনেক কাজ করতেন, এসে অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়েছেন, ওর কথা আর মনে নেই। বেশ কিছুদিন পরে মনে হয়েছে যে ওটা কাজটা শেষ করতে হবে। তখন রবীন্দ্রনাথ ওই তরঙ্গটা কোথায় আছে খুঁজে বের করলেন, খুঁজে বের করে সেটি যখন খুললেন তখন তার মাথায় হাত, ওই তরঙ্গে যা যা কাগজপত্র প্রয়োজনীয় জিনিস রেখেছিলেন সেগুলো কিচ্ছু নেই। সেখানে বাড়ির কোনো একটি বালিকার
একটা পুতুলের বাসা হয়েছে, আচ্ছা পুতুলেরা আছে। তো কি আর করা, আবার লিখতে বসলেন এবং আবার লিখলেন, সেই থেকে শুরু। এবং এই উচ্চারণের যে বিধি, এই বিধিটাকে অনেকটা পূর্ণাঙ্গতা দান করেছেন আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক নরেন বিশ্বাস। জাগরণের সেট থেকে স্যারের জন্য শ্রদ্ধা জানাই। তো নরেন বিশ্বাসের কাছে আমরা অনেক কিছু শিখেছি, এবং ভাষা তো বদলে যায়। তো স্যার অনেকদিন আগে এটা নিয়ে কাজ করেছেন, এবং এই কাজ করতে গিয়েই কিন্তু তিনি তার চোখ হারিয়েছেন, ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন, এবং শেষে তো খুব অল্প বয়সে উনি চলেই গেলেন। তো সেই পথ ধরেই আমরা হাঁটার চেষ্টা করেছি, এবং যতটা আমার সাধ্যে কুলিয়েছে আমি ততটা করেছি এবং এখনও করছি। আপনি নিজেও তো পড়াশোনা করেছেন বাংলায়। হ্যাঁ, আমি স্যারের মানে বলা যায় যে বাংলায় ভর্তি হওয়ার পরে আমার মধ্যে একটি দ্বিধা ছিল যে আমি বাংলায় পড়বো কি না। আমি তখন জানি না বাংলা বিষয়ে কী কী পড়ায় বা কী হয়। তো প্রথম যেদিন শ্রেণীকক্ষে গেলাম সেদিন নরেন বিশ্বাস ঢুকলেন, ওনার নামও জানি না, রুটিনে লেখা ছিল নবী, কে এই নবী? তো দেখলাম যে নবী একজন ঢুকলেন, একদম দাড়ি, পাঞ্জাবি, প্যান্ট পরা এবং কাঁধে একটি ঝোলা। ওই ঝোলাটাকে চেয়ারের ইয়ের সঙ্গে ঝুলিয়ে রেখে প্যান্টের দুই পকেটে হাত দিয়ে তিনি আমাদেরকে প্রথম সম্বোধন করলেন এই বলে যে বঙ্গদেশে বাংলা ভাষা এবং সাহিত্য পড়ে তোমরা বৃত্তগত দিক দিয়ে খুব একটি উৎকর্ষ সাধন করতে পারবে না, তবে চিত্তগত দিক দিয়ে পরম উৎকর্ষ সাধন করবে। এই কথা শোনার পর ভাবলাম যে বাংলাতেই পড়তে হবে। আচ্ছা, এই বাংলাকে ধারণ করা হয়ে গেল, ওই তারপরে চলছে টুকটুক করে। আপনার আসলে এত এত পরিচয় এবং এত কর্মপরিধি, আমার এরকম 10টি অনুষ্ঠানেও শেষ হবে না। একাধারে আপনি গল্পকার, প্রাবন্ধিক, কবিতা লিখছেন, বাংলাদেশ বেতারে নিয়মিত বেশ দুর্দান্ত কিছু নাটক আপনার রয়েছে, বাংলাদেশ টেলিভিশনের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছেন। এত পরিচয়ের মধ্যে যে আবৃত্তির যে অন্যতম একটি প্ল্যাটফর্ম রয়েছে বাংলাদেশে আবৃত্তি সমন্বয় পরিষদ, যারা আবৃত্তিকে একেবারে তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দিয়েছে, সেই সংগঠনটির আপনি সভাপতি মণ্ডলীর সদস্য। এছাড়াও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আপনি প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছেন, এবং কর্মজীবনে আপনি একই কাজ করছেন বাংলাদেশের অন্যতম একটি পাক্ষিক ম্যাগাজিন আনন্দ ভুবনের সম্পাদক। আমি জানতে চাই যে একটা মানুষ এত এত কাজ করছে এবং খুব সুন্দরভাবে করে যাচ্ছে, এটা আসলে মানে অনেক কাজ নয়, কেমন মানে আমরা যদি মহাপুরুষদের দিকে তাকাই তাহলে তারা তাদের জীবনে আরও অনেক কাজ করেছে। রবীন্দ্রনাথ যা লিখে গেছেন, ওনার অন্যান্য কাজ সব বাদ দিলাম, সেটাও আমি এক জীবনে পড়ে শেষ করতে পারবো না। কেমন, এবং এটি খুব দুরূহ ব্যাপার যে রবীন্দ্রনাথের সম্পূর্ণ লেখা আমি পড়ব, এটি একজন মানুষের এক জীবনে করে ওঠা খুব শ্রমসাধ্য ব্যাপার, পারবে কি না আমার সন্দেহ আছে, খুব বড় প্রতিভা না হলে সম্ভব নয়। কেমন, তো এটা বড় মনীষীরা অনেক অনেক কাজ করেন, তা আমরা খুব ক্ষুদ্র মানুষ, আমরা অত কাজ করি না, দেখা যায় অনেক কাজ করি। এই যে আমি বসে আছি, আমার কিন্তু সময় হয়েছে কবিতা শোনার, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি গল্প শুনবো না কবিতা শুনবো। গল্প শুনতেও একইভাবে ভালো লাগছে, সমানভাবে ভালো লাগছে। নতুন তথ্য, নরেন স্যারের কথা জানতে পারছি, রবীন্দ্রনাথ ঠাকুরের তরঙ্গর কথা জানতে পারছি, এই যে জানতে পারছি বিভিন্ন মাধ্যম, আপনার এই যে এত চমৎকার গল্পের মাধ্যমে, এখন গল্প শুনবো না কবিতা শুনবো, কি শোনাবেন? না ঠিক আছে, একটু কবিতাই হোক, এই কবিতা নিয়েও একটু কথা আছে, আমি যে কবিতাটি করতে চাচ্ছি। এই কবিতাটি যখন লেখা হয়েছিল এটি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি, এটি লেখার পরপর খুব জনপ্রিয় হয়েছিল, এবং এক সময় বাংলাদেশের আবৃত্তিকারেরা এই কবিতাটা খুব আবৃত্তি করতেন, এবং কেউ কেউ হয়তো মনে করে যে এটি বেদনার কবিতা, কিন্তু এই কবিতাটিকে আমি অন্যভাবে বিশ্লেষণ করি। কেমন, এটি হচ্ছে দেশভাগের কবিতা। সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি ছিল আমাদের এই যে ফরিদপুরে, মানে এখন যেটি মাদারীপুর। এই কবিতার মধ্যে আছে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে, কেমন, একটি তিন প্রহরের বিল।
তিন প্রহরের বিল দেখাবে। এই তিন প্রহরের বিলটি মাদারীপুরে আছে। আচ্ছা, কেমন? তো এখানে তাদের বাড়ি ছিল। ৪৭-এর দেশভাগের সময় সুনীল গঙ্গোপাধ্যায় খুবই ছোট ছিলেন, নিতান্ত বালক। সে সময় তার পরিবার পশ্চিমবঙ্গে চলে যায়। এই যে দেশ ছেড়ে চলে যাওয়ার, নিজের ভিটে মাটি ছেড়ে চলে যাওয়ার যে একটি বেদনা, বঞ্চনা, সেটি এই কবিতার মধ্যে উঠে এসেছে। কারণ যারা দেশ ছেড়ে গিয়েছিল তারা তো ওইখানে গিয়ে উদ্বাস্তু ছিল, ভূমিহীন ছিল। পরে অনেক কষ্ট করে 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 তারা সেখানে হয়তো স্থায়ী হয়েছে। এবং তেমনিভাবে অনেক মুসলমান কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে এসেছেন, সেটা পরিমাণ কম। তারাও কিন্তু এখানে এসে অনেক কষ্ট করেই নিজেদেরকে তারা এখানে স্থায়ী হতে পেরেছেন। তো সেই কবিতাটি আমি উচ্চারণ করছি। নতুন ব্যাখ্যায় শুনতে ভীষণ আগ্রহ রয়েছে। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলা এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যায় এসে চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যালগুলি কিনতে পারেনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম। তবু কথা রাখিনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটল, কেউ কথা রাখে না। কবিতাটি আগেও অনেকবার শুনেছি, তবে আজকে একটি নতুন ব্যাখ্যার সাথে শুনে অন্যরকম কিছু অনুভূতি হয়েছে। এই যে কবিতার সাথে এত এত কথা, আমরা কিন্তু এগুলো মানে জানতে পারি না বা খুঁজি না, কিন্তু আমরা সবাই আবৃত্তি করতে চাই না। আসলে একটি কবিতা যদি আবৃত্তি করতে হয়, আমরা যেটি করি যে একটি কবিতা পেলাম, বই খুলে ওটাকে পড়ে ফেললাম, কিংবা নিজের মতো করে একটা কিছু দাঁড় করালাম। কবিতা আসলে কি বলছে সেটি আমরা খুব একটা ধরার চেষ্টা করি না। তো এটি করা উচিত। এটি না করলে কবিতা আমার মধ্যে আমি ধারণ করতে পারবো না, আর যতক্ষণ পর্যন্ত আমি ধারণ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ওই কবিতাটির ঠিক যে ব্যাখ্যা সেটি আমরা দিতে পারবো না। এই যে ব্যাখ্যা শব্দটি বললাম, কেমন, আমরা বলি যে আবৃত্তি মানে রিসিটেশন, কেমন, কিন্তু ইউরোপের লোকেরা কিন্তু সেটা বলে না। তারা কি বলছেন? আচ্ছা, তারা বলছে যে আবৃত্তি মানে হচ্ছে ইন্টারপ্রিটেশন, অর্থাৎ কবিতার একটি ব্যাখ্যা দাঁড় করানো। কবিতা তো কবি লিখেছেন কবির মতো করে, আমার এটা আবৃত্তি করার দরকার কি? মনে মনে পড়লেই তো আমি বুঝতে পারবো যে কী লিখেছেন।
আবৃত্তিটা আমি করব সেজন্য আমি এর একটি ব্যাখ্যা দাঁড় করাব। তো ব্যাখ্যাটা যদি আমি দাঁড় করাতে চাই তাহলে এই কবিতা লিখবার যে পরিপ্রেক্ষিত সেটা আমাকে জানতে হবে। কি বলেছিল, কি পরিস্থিতিতে কবিতাটি লিখেছিল সেটি জানার বোঝার একটি ব্যাপার আছে এবং এখানে প্রচুর শ্রম দেওয়ার ব্যাপার আছে। আমরা কোনো কিছুতে শ্রম দিতে চাই না। দর্শক যারা আছেন, আমাদের একজন শ্রদ্ধা ভাজন এবং বিদগ্ধ মানুষ আজ সামনে বসে আছে এবং তার কথার মধ্যেও কিন্তু আলাদা একটি ছন্দ আছে, তা আমরা শুনছি এবং দেখছি। তবে এই যে কথাটি যে আমাদের শ্রম দিতে হবে, শ্রম ছাড়া কিন্তু কিছুই পরিপূর্ণতা পাবে না এবং তার ওই জোরটি থাকবে না। আমাদের প্রিয় এবং শ্রদ্ধেয় ইকবাল খোরশেদ ভাই, তার কাছে আবার আসবো আমরা বিরতির পরে। চলুন বিরতিতে যাই। দর্শক, বিরতির পর আমি সুমনা সুমি আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি জাগরণের কবিতায়। চলে যাবো অতিথির কাছে, অনেক কথা জানার আছে ভাইয়া। এই যে আগেই বলেছি যে আপনার কাজের ব্যাখ্যা সম্ভব না, এবং ইতোমধ্যে আমাদের যে মামনি আছে সেও তো মানে সাংস্কৃতিক অঙ্গনে বেশ সরব হয়েছেন এবং সেও তো বেতারে একেবারে তালিকাভুক্ত শিল্পী। হ্যাঁ, এখন সে হচ্ছে যে একেবারে ছেলেবেলা থেকে এই অঙ্গনের সঙ্গে মিশছে, এই অঙ্গনের সবাইকে সে চেনে। এবং একটা সময় ও যখন খুব ছোট ছিল তখন ওর ধারণা ছিল যে ওর বাবাকে বাংলাদেশে সবাই চেনে, কারণ ওর যেখানে যাচ্ছে বাবার সঙ্গে দেখছে যে সবাই চেনে। কিন্তু ওই গণ্ডিটাও যে একটা ছোট গণ্ডি সেটা তার ওর ওই শিশু বয়সে একটা বোঝার কথা নয়। এবং প্রত্যেকে ওকে এত আদর করে, কেন করে আমি সেটা জানি না, এবং ওই আদরের কারণেই ওর বোধ হয় আরেকটু বেশি করে এই দিকে আগ্রহ হয়েছে এবং ও করতে চায়, অনেক কিছু করতে চায়। আপনি বাংলাদেশ টেলিভিশনের সাথে আষ্টে পৃষ্ঠে একেবারে জড়িয়ে আছেন এবং বিভিন্ন অনুষ্ঠান ওখানে তৈরি করছেন, লিখছেন, উপস্থাপনা করছেন, বাংলা শেখাচ্ছেন, এবং আপনি তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও ক্লাস নিচ্ছেন। না, এগুলো আসলে এরকমভাবে বলার ঠিক নয়। বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে এখন আমার যোগাযোগ খুব ক্ষীণ। একটা সময় আমি প্রচুর অনুষ্ঠান করেছি, যেমন আমার নিজের পরিকল্পনায়, গ্রন্থনায়, উপস্থাপনায় আমি একটি ভাষা বিষয়ক অনুষ্ঠান করেছিলাম 2-2.5 বছর। এবং আরেকটি অনুষ্ঠান আমি করেছিলাম বছর তিনেক, সেটি হলো যে গত 200 বছরের যে বাঙালিরা আছেন, যারা শিক্ষা, সাহিত্য, শিল্প, বিজ্ঞান এসব ক্ষেত্রে অবদান রেখেছেন, তাঁদের কথা আমি তুলে ধরেছিলাম, যেটি এর আগে বাংলাদেশ টেলিভিশন কখনো করেনি। এবং আমি যখন বিদ্যাসাগরকে নিয়ে একটি অনুষ্ঠান করলাম, আমার অতিথি ছিলেন আমার খুব প্রিয় একজন মানুষ কবি আসাদ চৌধুরী, এই কিছুদিন আগে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। তিনি বললেন যে আমার জানা মতে বাংলাদেশ টেলিভিশনে এই প্রথম বিদ্যাসাগরকে নিয়ে কোনো কথা হচ্ছে। তিনি নিজেও কিন্তু টেলিভিশনে অনেক অনুষ্ঠান উপস্থাপনা করতেন। তো এর বাইরেও আমি আর অনেক অনুষ্ঠান, কবিতার অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠানও কিছু করেছি। তো এখন আমার সেই যোগাযোগটা একটু ক্ষীণ। আপনার এই যে আনন্দ ভুবন পত্রিকা, যেটি বাংলাদেশের অন্যতম একটি ম্যাগাজিন, পাক্ষিক ম্যাগাজিন, সেখানেও কিন্তু আপনি প্রায় 2.5 পাতা জুড়ে রেখেছেন কবিতার মানুষদের। এটি প্রথম আমি যখন আনন্দ ভুবনের সঙ্গে যুক্ত হই তখন আমি অন্য একটি কাজ করতাম, চাকরি করতাম। তো আনন্দ ভুবনের যিনি সম্পাদক ছিলেন তখন, প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম ফারুক, তার সঙ্গে আমি তারকালোক হাউজে একসঙ্গে কাজ করেছি। তো তিনি আমাকে খুঁজে পেতে বের করে বললেন যে আপনি একটু ওই অফিসের পরে কি করেন। আমি বললাম আমি তো TSC যাই, আমার গ্রুপ টুপ থাকে, তো প্রতিদিন থাকে, প্রতিদিন হয়তো গ্রুপের কাজ থাকে না, তো প্রতিদিন TSC যাই। বললো যে না, গ্রুপের কাজে সপ্তাহে একদিন দুদিন করেন আর বাকি সময়টা এখানে দেন। কী করতে হবে? যে আমাদের ছেলেপেলেরা লেখে, তো আপনি এগুলো শুদ্ধ করতে হবে। তো সেই আমি যুক্ত হলাম এবং এর দ্বিতীয় যে সংখ্যাটি বেরোলো সেখান থেকেই আমি ওখানে তার সঙ্গে যুদ্ধ করে আবৃত্তির একটি পাতা আমি বরাদ্দ করলাম। এবং প্রথম যে লেখাটি ওই পত্রিকায় আবৃত্তি সম্পর্কে গেল সেটি হচ্ছে শুভমিত্রের একটি ক্যাসেট ছিল, দিনান্তের প্রণাম, ওই ক্যাসেট সম্পর্কে একটি আলোচনা,
এবং সোমমিত্র সম্পর্কে এক পারার একটি লেখা। আচ্ছা, এই দিয়ে শুরু। এখানে একটি মজার ব্যাপার আছে যে আমার আবৃত্তিতে আসার পেছনে কিন্তু অবদান হচ্ছে সোমমিত্রের। কিভাবে, আমি এই ভদ্রলোককে চিনি না। আমি তখন বোধহয় 6-7 পড়ি, তা আমাদের বাসায় একটি ক্যাসেট আসলো। সেই ক্যাসেটের এক পাশে, তখন যে ফিতার ক্যাসেট ছিল, এখনকার জেনারেশন এগুলো দেখেনি, এক পাশে ভারতীয় বাংলা গান, আচ্ছা, আরেক পাশে এক ভদ্রলোক কী কী যেন সব বলে, আচ্ছা, কেমন, এবং সেটা শুনতে খুবই আমার ভালো লাগে, শ্রুতিমধুর। হ্যাঁ, এবং আমি প্রতিদিন ওটা শুনি। আমার মা বিরক্ত হয়ে গেছে, এই তুই প্রতিদিন এটা শুনিস। আমি কিন্তু জানি না এটা সৌম্যমিত্র বা এগুলি কবিতা। বেশ কিছুদিন পরে আমি জীবনানন্দ দাশের একটি কবিতা পড়লাম, নগ্ন নির্জন হাত। আচ্ছা, ওটা পড়ে আমি বুঝলাম যে ওই ভদ্রলোক যেগুলো বলে সেগুলো কবিতা, কারণ ওই কবিতাটা, ওই কথাগুলো ওই ক্যাসেটে ছিল। তারপরে বহু বছর পরে যখন আমি বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হলাম এবং এই সাংগঠনিক আবৃত্তি চর্চার সঙ্গে যুক্ত হলাম, তখন আমি জেনেছি যে ওই ক্যাসেটে যে আবৃত্তি করেছিলেন তিনি শম্ভমিত্র। মানে বোধ জাগিয়েছিলেন যে কবিতা চিনিয়েছিলেন এবং সুন্দর করে বলা। আমার একটি প্রশ্ন আছে ভাইয়া, আপনি তো নোয়াখালীর মানুষ এবং নোয়াখালীর ভাষা নিয়ে অনেক ধরনের কথা আছে এবং আপনি একেবারে প্রমিত ভাষায় কথা বলেন, আপনি কি কখনো নোয়াখালীর ভাষায় কথা বলতেন নাকি? মানে কখন মনে হলো যে সৌম্যমিত্র ক্যাসেটে ভার্সিটিতে? আমি নোয়াখালীর ভাষা এখনো বলতে পারি। আচ্ছা, আমি শুনতে চাইলে আমি এখনো বলতে পারবো। একটু শুনি আপনার কোন। হ্যাঁ, তুমি যদি নোয়াখালীর ভাষা শুনতে চাও, আই অনেক কই, আই অনেক কই তৈরি। আচ্ছা, আমরা শুনিয়ে নিলাম, ঠিক আছে। এটি বলে আসলে আমাদের দর্শকরা শুনবে না, নাটকে টাটকে অনেক সময় বললে সেটা মজা লাগে। সৌম্যমিত্রের প্রতি আমার সেই একটি দুর্বলতা আছে, এখনো আছে। আর যেটি তুমি বললে যে যে ভাষার ব্যাপারটি, এটি হচ্ছে যে ভাষা, যে কোনো ভাষা যে কোনো মানুষ যদি চর্চা করে, তাহলে সে সেই ভাষায় খুব সুন্দর করে কথা বলতে পারবে এবং ভাষা ছড়িয়েও দিতে পারে, যেমন আপনি দিচ্ছেন। না, আমি দিচ্ছি কি না জানি না, কিন্তু ভাষা এমন একটি জিনিস, আর বাংলা ভাষা এত শক্তিশালী একটি ভাষা যে তুমি শুনলে হয়তো অবাক হবে যে ইংরেজির পেছনে আমরা দৌড়ে বেড়াচ্ছি, যে আমার সন্তান যদি ইংরেজি মাধ্যমে না পড়ে তাহলে আমি তো গেলাম, কেমন সেই ইংরেজি ভাষার কিন্তু বর্ণমালা নেই। এটা আবার কি আশ্চর্যজনক কথা, তাহলে এ বি সি ডি এগুলো কি? এগুলো হচ্ছে রোমান বর্ণমালা, এবং এই রোমান বর্ণমালা দিয়ে কিন্তু ইংরেজি সহ আরো অনেক ভাষা লেখা হয়, কিন্তু আমাদের নিজস্ব একটি বর্ণমালা আছে। এবং আমাদের যে স্বরবর্ণের যে 60টি যে আমাদের ধ্বনি, এই 60টি ধ্বনি দিয়ে পৃথিবীর যে কোনো শব্দ উচ্চারণ করা যায়, যেটা বহু দেশের বহু ভাষায় নেই। যেমন তুমি যদি বাড়ি এবং বাড়ি, কেমন, এই দুটো শব্দ আলাদা, বাড়ি মানে ঘর বাড়ি আর বাড়ি মানে জল, কিন্তু তুমি যদি এই শব্দটিকে যদি তুমি রোমান হরফে ইংরেজি ভাষায় লিখতে চাও, একই বানান লিখতে হবে এবং সেটি আলাদা করা খুব কঠিন, যে তুমি কি বাড়ির ঘর বাড়ির কথা বলছো না বৃষ্টিপাতের কথা বলছো। তো আমি একটি মাত্র উদাহরণ দিলাম, এরকম হাজার হাজার আছে, যে বাংলা ভাষা এত শক্তিশালী যে পৃথিবীর যে কোনো ভাষা এই ধ্বনি দিয়ে বলা যায়। সুতরাং কেউ যদি বাংলা ভাষার চর্চা করে, তাহলে সে প্রমিত বাংলা শিখতে পারবে না, বলতে পারবে না, লিখতে পারবে না, এটি হতেই পারে না। আমাদের মনোযোগের অভাব, আমরা রক্ত দিয়ে আমাদের ভাষার অধিকার আদায় করেছি, কিন্তু আমরা ভাষা চর্চার ক্ষেত্রে সচেতন নই। দর্শক, আপনাদের শুনছেন দেখছেন, সচেতন নই। আসলে যখন আমরা সচেতন নই, তখন কিন্তু আমাদের মুখ থেকে কেমন যেন একটু বাঁকাতারা কথা বের হয়, আবার আমরা কিন্তু অন্যের কথা মুগ্ধ হয়ে শুনি। একটু চর্চা করলে কিন্তু আমাদের কথাও আর একজন মুগ্ধ হয়ে শুনতে পারে। আমি ভাইয়ের কাছে চলে যাবো, কবিতা শুনব। জীবনানন্দ দাস আমার অত্যন্ত প্রিয় একজন কবি, এবং তার কবিতাগুলোর মধ্যে আমার একটি প্রিয় কবিতা অন্ধকার। একজন আধুনিক মানুষের মনের মধ্যে কত বিচিত্র ধরনের বিষয়
কাজ করতে পারে, ভাবনা আসতে পারে, সেরকম আধুনিক একজন মানুষের মননকে এই কবিতার মধ্য দিয়ে উপস্থাপন করা হয়েছে। গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর ছলচ্ছল শব্দে জেগে উঠলাম আবার, তাকিয়ে দেখলাম পাণ্ডুর চাঁদ বৈতরণীর থেকে তার অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে যেন কীর্তিন আশার দিকে। ধানশ্রী নদীর কিনারে আমি শুয়েছিলাম পৌষের রাতে, কোনোদিন আর জাগব না জেনে, কোনোদিন জাগব না আমি, কোনোদিন জাগব না আর। হে নীল কস্তুরি আভার চাঁদ, তুমি দিনের আলো নও, উদ্যম নও, স্বপ্ন নও, হৃদয়ে যে মৃত্যুর শান্তি ও স্থিরতা রয়েছে, রয়েছে যে অগাধ ঘুম, সে আস্বাদ নষ্ট করবার মতো শেল তীব্রতা তোমার নেই। তুমি প্রদাহ প্রবহমান যন্ত্রণা নও, জানো নাকি চাঁদ, নীল কস্তুরি আভার চাঁদ, জানো নাকি নিশীত, আমি অনেক দিন, অনেক অনেক দিন অন্ধকারের সারাৎসারে অনন্ত মৃত্যুর মতো মিশে থেকে হঠাৎ ভোরের আলোর মূর্খ উচ্ছ্বাসে নিজেকে পৃথিবীর জীব বলে বুঝতে শিখেছি আবার। ভয় পেয়েছি, পেয়েছি অসীম দুর্নিবার বেদনা, দেখেছি রক্তিম আকাশে সূর্য জেগে উঠে, মানসিক সৈনিক সেজে পৃথিবীর মুখোমুখি দাঁড়াবার জন্য আমাকে নির্দেশ দিয়েছে। আমার সমস্ত হৃদয় ঘৃণায় বেদনায় আক্রোশে ভরে গিয়েছে। সূর্যের রৌদ্রে আক্রান্ত এই পৃথিবী যেন কোটি কোটি শুয়রের আর্তনাদে উৎসব শুরু করেছে। হায় উৎসব! হৃদয়ের অবিরল অন্ধকারের ভিতর সূর্যকে ডুবিয়ে ফেলে আবার ঘুমোতে চেয়েছি আমি, অন্ধকারের স্তনের ভিতর, জনির ভিতর অনন্ত মৃত্যুর মতো মিশে থাকতে চেয়েছি। কোনোদিন মানুষ ছিলাম না আমি। হে নর, হে নারী, তোমাদের পৃথিবীকে চিনিনি কোনোদিন। আমি অন্য কোনো নক্ষত্রের জীব নই, যেখানে স্পন্দন, সংঘর্ষ, গতি, যেখানে উদ্যম, চিন্তা, কাজ, সেখানেই সূর্য, পৃথিবী, বৃহস্পতি, কাল পুরুষ, অনন্ত আকাশ গ্রন্থি, শত শত শুকুরের চিৎকার সেখানে, শত শত শুকুরের প্রসব বেদনার আড়ম্বর এই সব ভয়াবহ আরতি। গভীর অন্ধকারের ঘুমের আস্বাদে আমার আত্মা লালিত, আমাকে কেন জাগাতে চাও? হে সময় গ্রন্থি, হে সূর্য, হে মাঘ নিশীতের কোকিল, হে স্মৃতি, হে হিম হাওয়া, আমাকে জাগাতে চাও কেন? অরব অন্ধকারের ঘুম থেকে নদীর ছলচ্ছল শব্দে জেগে উঠব না আর, তাকিয়ে দেখব না নির্জন বিমিশ্র চাঁদ বৈতরণীর থেকে অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে কীর্তিনাশার দিকে। ধানশিড়ি নদীর কিনারে আমি শুয়ে থাকব ধীরে, পৌষের রাতে কোনোদিন জাগব না জেনে, কোনোদিন জাগব না আমি, কোনোদিন আর। অসাধারণ একটি কবিতা, এবং এই মুগ্ধতা নিয়েই আজ বিদায় নিতে হবে জাগরণের কবিতা থেকে। আসলে আপনার সামনে বসে থাকলে এত কথা জানা যায়, গল্প ছলে আসলে অনেক তথ্যও বেরিয়ে আসে যে আসলে আমি কেন প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গথ বাঁধার সময় থেকে আমাকে বিদায় নিতে হবে আপনাকে সাথে নিয়ে। অনেক ধন্যবাদ তোমাকে, এবং জাগরণের যে দর্শক শ্রোতারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে দুটো কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য। তোমাকে আরেকবার ধন্যবাদ। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমি আসলে আপনার সাথে এতক্ষণ বসে কথা বলতে পেরেছি। দর্শক, সময় হলো বিদায় নেবার। চোখ রাখবেন জাগরণ টিভির পর্দায়, কারণ এমন বিদগ্ধ মানুষেরাই কিন্তু আসছেন এবং আসবেন। কবিতার সাথে থাকুন।
প্রমিত বাংলা ভাষার সাথে থাকুন, আর এই বাংলা ভাষার গর্বটা না যেন জেঁকে ধরে আমাদের প্রজন্মকে। আমরি বাংলা ভাষা।